हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून, वेलकम बैक टू माय चैनल। आमार एलडी फैमिली चैनल नतून एक वीडियो दे तुम्हारे सबाई के जानाई अनेक अनेक भालोबासा और अनेक अनेक स्वागत। आज हलो एक तारीख बुधवार और एखन समय हलो दुपुर बारोटा। तो एखन थेके वीडियो स्टार्ट करछि। आज के कोनो ब्लग निये आसिनि, आज के छोटोखाटो एक वीडियो निये एसेछि। और वीडियो विशेष एक लम्बा चौड़ा होबे ना, विशेष कोनो उद्देश्य नय। एक्चुअलि आमि किछुदिन धरे ब्लग पोस्ट करते पारछि ना, किछु शर्टस छिलो सेगुलोई पोस्ट करे जाच्छि। एक्चुअलि कि হয়েছে, জন্মাষ্টমীর ব্লগ বোধহয় প্রত্যেকেরই পোস্ট করা হয়ে গেছে এক আমি বাদ দিয়ে। তো জন্মাষ্টমীর দিন ব্লগ বানিয়েছি, জন্মাষ্টমীর আগের দিনও ব্লগ বানিয়েছি। জন্মাষ্টমীর দিন ব্লগ বানাবো বলে ভোরবেলা উঠে স্নান টান করে পুজো দিয়ে ব্লগ বানিয়ে দেন আমরা গেছি বাইরে। বাইরে বলতে আমরা এখানে যারা যারা থাকি প্রত্যেকেই গেছিলাম রাজস্থানের সেই থর মরুভূমির যে এরিয়াটা আছে, তো ওই এরিয়াটায় ঘুরতে গেছিলাম। অ্যাকচুয়ালি ওখানে তানট মাতা বলে একটা মন্দির আছে, সেই মন্দিরে পুজো দেব বলে বিশেষ উদ্দেশ্যে যাওয়া ওইখানে। তারপর ওখান থেকে চলে যাওয়া হয় কার্গিল যুদ্ধ যেখানে হয়েছিল, যেই এরিয়াটায় হয়েছিল সেই এরিয়াটা। অ্যাকচুয়ালি ওই এরিয়াটা এখন তো টুরিস্ট প্লেস হয়ে গেছে, তো ওই এরিয়াটা ঘুরতেও গেছিলাম। তো আমি জানি যে ঘুরতে মানে যাব, সেই ভেবে আমি তার আগের যে ব্লগগুলো ছিল সেগুলো রেডি করা ছিল, সকালবেলাও ব্লগ বানিয়েছি, ঘুরতে গিয়েও আমি অনেকগুলো ব্লগ শুট করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত কি হয়েছে, অ্যাকচুয়ালি এখানে টেম্পারেচার ঠিক এতটা, যেদিন আমরা ঘুরতে গেছি সেই দিন ঘুরে আসতে আসতে দুপুর দুটো আড়াইটে বেজে গেছিল। তো যেহেতু নর্মাল এরিয়ার মতন তো এইসব এরিয়ার টেম্পারেচার না, অ্যাকচুয়ালি আমাদের থেকে অভ্যাস কলকাতায় নর্মাল এরিয়ার, মানে নর্মাল টেম্পারেচারের মধ্যে আর নর্মাল একটা এরিয়ার মধ্যে। কিন্তু আমাদের মনে হয়, বিশেষ করে আমার তো এই এরিয়াতে আসার পর মনে হয় যেন একটু অন্যরকম পরিবেশে চলে এসেছি, স্বাভাবিক বলে আমার মনে হয় না। কারণ এখানকার যা টেম্পারেচার, আমার যেটা মনে হয় কোনো স্বাভাবিক সুস্থ মানুষ মনে হয় না বাইরে বেরিয়ে সুস্থ থাকতে পারবে বলে। তো সেই দিন সবার সাথে জোশে, বলে না জোশে হোশ হারিয়ে যায়, তো ওইরকমই অবস্থা হয়েছে। জোশে হোশ হারিয়ে গিয়ে ঘুরতে গেছি। আর যেখানে গেছি তা অ্যাট ফার্স্ট তো তানট মাতাতে আমরা পুজো দিই, পুজো টুজো দিয়ে দেন আমরা গেছিলাম যেখানে কার্গিল যুদ্ধ হয় ওই এরিয়াটাই ঘুরতে। আর ওইখানটাই তো আমার মনে হয় না একটা গাছও আছে বলে, যেখানে ওই অডিও ভিজুয়াল বলে একটা রুম আছে, তো ওইখানটার পাশে একটা বড় গাছ ছিল। আদারওয়াইজ আমি আর কোথাও কোনো গাছ দেখতে পেলাম না, পুরো বালি বালি, মানে মরুভূমি যাকে বলে, একদম চোখের সামনে দেখে আসলাম মরুভূমি এরিয়া। তো বালি দেখে আর ওই ফাঁকা মাঠ, খালি জায়গা, শুধু রোদ্দুর, ওই ভিডিও শুট করব বলে শুধু ঘুরেই বেড়াচ্ছি রোদ্রের মধ্যে। আর বালির গরমে শরীর এত হিট হয়ে গেছে যে শেষে আসার সময় বড় কষ্ট হয়ে গেছে। বাসের মধ্যে যখন আমরা আসছি দুপুরবেলাটায়, বাসও চরম হিট হয়ে গেছে দুপুর দুটো। যত সম্ভব আমরা যেখানে গেছিলাম ওখানকার টেম্পারেচার 55-এর ওপরে হবে, যেটা আমার মনে হয়, যদি আমি চেক করে দেখিনি বা কারোর থেকে শুনিনি, যেটা আমার মনে হলো 55-এর নিচে তো কখনোই হবে না। কারণ যার টেম্পারেচার ছিল মনে হচ্ছিল গা মানে শরীরের চামড়া কয়লার মতন দাউ দাউ করে জ্বলছে। বলে না জোশে হোশ হারিয়ে গিয়ে ঘুরলাম। তো ঘুরে যখন এসছি বাড়িতে, দিয়ে অস্বাভাবিক শরীর খারাপ হয়ে যায়, যেমন জ্বর সেই রকম সর্দি লেগে যায়। মানে অ্যাকচুয়ালি আমাদের তো নর্মাল টেম্পারেচারের মধ্যে থেকে অভ্যস্ত আমরা, সেইখানে আমরা একটা মানে ওই রকম একটা জায়গায় অত টেম্পারেচারের মধ্যে গিয়ে ঘুরে এসছি। দিয়ে ওই রকম টেম্পারেচারের মধ্যে কোনো ঘাম হয় না, লেকিন হিন্দি চলে আসছে, অ্যাকচুয়ালি ওই রকম টেম্পারেচারে গিয়ে কোনো রকম ঘাম হয় না। কিন্তু কি হয়েছে, এমন একটা হিট না শরীরের মধ্যে লাগছে, মনে হচ্ছে যেন সেই জ্বলে যাচ্ছে। তো ওই গরম আর ঠান্ডা, অ্যাকচুয়ালি ওই রকম টেম্পারেচারের ওয়েদারের মধ্যে শুধু খেয়েছি ঠান্ডা জল, দিয়ে কি হয়েছে অতিরিক্ত গরম আর ঠান্ডায় মিশে বাড়ি আসার পরে হয়ে গেছে ধুম জ্বর। যেমন জ্বর সেই রকম সর্দি, সেই রকম কাশি, মানে একদম বিচ্ছিরি অবস্থা। দিয়ে আমি যে ব্লগগুলো রেডি করব সেই কোনো পরিস্থিতি আমার তৈরি হয়নি। তারপর একদিন দুই দিন যাচ্ছে, ভাবছি যে না এবার ব্লগগুলো একটু রেডি করব রেডি করব, কিন্তু সর্দির কারণে মানে ভয়েস দেব কি। ও আরেকটা কথা বলি, আমি জন্মাষ্টমীর দিন সকালবেলায় ব্লগ বানিয়েছি ঘুরতে যাব বলে, সেখানেও ব্লগ বানিয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু সেদিনকে একটু তাড়াহুড়ো বেশি ছিল, তাই ভয়েস দিতে পারিনি। তো আমি শুধু ভিডিওগুলো শুট করে গেছি, ভেবেছিলাম পরে যখন একদম রিল্যাক্স টাইম হবে ওই টাইমে বসে ভালো করে ভয়েস রেকর্ড করে তারপর ভিডিওটা আমি এডিট করে পোস্ট করে দেব। কিন্তু সেই দুর্ভাগ্য হয়ে গেছে আমার, সেই যে আমি ভয়েস দিইনি, তারপরে এখনো পর্যন্ত সেই ভিডিওগুলোতে ভয়েস দেওয়া হয়ে উঠছে না।
শরীরটা ভীষণই খারাপ ছিল, যেমন মাথা যন্ত্রণা করছে সেই রকম। বিশেষ করে মানে ওইসব এরিয়া তো খুব ধুলো ওড়ে, তো অ্যাকচুয়ালি আমার খুব ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে। বিশেষ করে এই আমি যেখানে আছি এই ঘরের মধ্যে থেকেও আমার ডাস্ট অ্যালার্জির মানে যে উপদ্রবটা সেটাও বেড়ে গেছে, কারণ যখন ঘর ঝাড় দিই, সিঁড়ি ঝাড় দিই, নর্মাল বাইরে গিয়ে দাঁড়াই, যে ধুলোটা আসে ওটার থেকেও একটা ডাস্ট অ্যালার্জি হয়ে যাচ্ছে আমার। ছিল বিয়ের আগেও হালকা পাতলা ছিল, হালকা পাতলা বলবো না, আমাকে ডাক্তার দেখাতে হয়েছিল ডাস্ট অ্যালার্জির জন্য, মানে এতটাই বেশি হয়ে গেছিল। তারপর ওইখানে গিয়ে রোদের মধ্যে এতটা ঘুরেছি, আর ভিডিও শুট করার চক্করে বালির মধ্যে দাঁড়িয়ে এতবার ভিডিও শুট করেছি আর এত হেঁটেছি বালির তাপে, মানে ওখানকার বালির এত হিট মনে হচ্ছে যেন শরীর পুরো জ্বালিয়ে দিচ্ছে, মানে সেই হিটেই আমার বোধহয় জ্বর চলে এসেছে। দিয়ে বারবার ঠান্ডা জলও খেয়েছি অনেকবার, লিমকা তারপরে স্লাইস এগুলো কিনে কিনে খেয়েছি, তো আমার মনে হয় সেগুলোর থেকে গরম ঠান্ডা জ্বর চলে এসেছে। বাড়িতে আসার পর আমি আর বিছনা থেকে উঠতে পারছি না। তারপরে কি হলো, সন্ধ্যের দিকে ধুম জ্বর চলে আসলো, তো সেই জ্বর জ্বর করে এখনো দু তিন দিন এভাবেই কেটে যাচ্ছে। আমি ভাবলাম যে ওগুলোর ভয়েস দেব, দিয়ে ভিডিও এডিট করে পোস্ট করব, তো দিয়ে হয়তো কিছুদিন লেট হতে পারে, মানে ওইসব ভিডিওগুলো একটু ভালো করে ভিডিওগুলো শুট করা, তো তো ভয়েসটা একটু ভালো করে না দিলে ভালো লাগবে না, সেই কারণে ভাবলাম তোমাদেরকে জানিয়ে দিই যে আমার শরীরটা ভালো নেই, সেই কারণে ভিডিওগুলো এডিট করে উঠতে পারছি না, আর অনেকের ঘরে গিয়ে তাদের ভিডিও দেখতে পাচ্ছি না। তো তাদেরকে একটাই কথা বলার যে আমার শরীরটা ভীষণ খারাপ, তিন চার দিন ধরে এতটাই খারাপ যে আমার খেতে ভালো লাগছে না, আর এইখানে রুমের মধ্যেও ঠিক এতটাই টেম্পারেচার না, জ্বর আসার পরে তো একটা হিট আছেই শরীরে, আর রুমের মধ্যে এতটা হিট আরো বেশি খারাপ লাগছে। তো রিসেন্ট কিছুদিন ধরে গরমটাও এই জায়গাটায় খুব বেশি পড়েছে, মাঝখানে কিছুদিন গরমটা একটু কম ছিল, কিন্তু রিসেন্ট আবার তিন চার দিন ধরে আবার গরমটা ভীষণ পড়েছে। তো চারিদিকে প্রবলেমের কারণে আর ভিডিও শুট হয়ে উঠছে না, ভিডিও এডিট হয়ে উঠছে না, আর তোমাদের ঘরে গিয়েও ভিডিও দেখা হয়ে উঠছে না। তো তোমাদের একটা কথাই বলবো, তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, তোমাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া কখনোই সম্ভব না, আর এক দুদিনের মধ্যে হয়তো সুস্থ হয়ে যাব, দিয়ে আবার নর্মাল ভাবে ভিডিও বানাবো, ভিডিও এডিটও করবো, পোস্টও করবো, আর তোমাদের ঘরে গিয়ে তোমাদের ভিডিও দেখবো অবশ্যই। তো চলো আজকের মতন, আজকে আর বেশি বকবক করবো না, ভালোও লাগছে না, মানে স্নান টান করে এসি তো আমার মনে হচ্ছে শুয়ে থাকি শুধু। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, ব্লগ পোস্ট করবো তো তাই বললাম ব্লগের সাথেই দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।